এভরিবডি, সবাই কেমন আছো? নতুন একটা ভিডিওতে তোমাদের আবারও স্বাগত। আর অন্নপ্রাশনের প্রথম পার্টটা তো তোমাদের দেখিয়েছি, এটা হলো সেকেন্ড পার্ট। তো সেকেন্ড পার্টও মনে হয় না যে পুরোটা আমি দেখাতে পারবো, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আমি আমার তো থার্ড পার্টও দিতে হবে আর কি। আর এখানে যে ভোগ টোক রেডি হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গেছে, ভোগ আরতি হবে, ভোগ আরতির পরে মামাকে মুখে প্রসাদ দেওয়া হবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো সাজানো। আর সাজানোর দায়িত্বটা নিয়েছে হলো পিপি। আর এদিকে দেখো, চুপ করে বসে থাকা, তাকে সাজানো, চন্দন পরানো বিশাল একটা টাফ কাজ। তো যাই হোক, পিপি খুব দক্ষতা সত্ত্বেও কাজটা করছে আর কি। দেখো, চুপ করে দাদুগুলো বসে আছে, আর এই যে সাজিয়ে দিয়েছে, মোটামুটি সাজানো কমপ্লিট হয়ে গেছে। সাজানোর পরেও আবার অনেক কিছু আছে, কারণ যে ওকে কোমরে কার পরাতে হবে, তারপরে তুলসীর মালা পরাতে হবে, মানে কাঠের মালা যেটা, তো দাদুকেও পরাতে হবে, তারপরে মামাকেও আছে, মানে যারা যারা মুখে ভাত দেবে আর কি, তো সবাইকেই পরাতে হবে। তো সবাইকে মোটামুটি কাঠের মালা, কার কোমরে কার সমস্ত পরে, আর সবাই নতুন জামা পরেই আর কি মুখে ভাতটা দেবে। তো যাই হোক, তারই প্রিপারেশন চলছে। আর ওইদিকে যে ভোগ টুক হয়ে, মানে ভোগ হয়ে যাওয়ার পরে ভোগের প্রসাদগুলো সব বাইরে বের করে দেওয়া হয়েছে, কেননা যেহেতু ঠাকুরের ঘরটা খুবই ছোটো, তো সেখানে আর বসা যাবে না, তো ওই জন্য সব কিছু বাইরে বের করে দেওয়া হয়েছে। আর এখনই গিয়ে ঠাকুর ঘরে ঢুকে সমস্ত মুখে, মানে যেটা আসল কাজ সেই কাজটা হবে আর কি, ঠিক আছে। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই যে ফাইনালি রেডি হয়ে গেছে, আমার দাদু নিয়ে যাচ্ছে ঠাকুর ঘরে, সেখানে বসিয়ে ঠাকুর মশলাও রেডি ওখানে, তো ওখানে বসিয়েই তোমার আসল কাজটা হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক কী হয়। আর তার আগেই এবার দেখো, তারপরে আবার কত প্রিপারেশন, মালা পরানো, মাথায় মুটুক, ঠিক আছে, হাতের যে ফুলের গয়না আর কি, তো সমস্ত কিছু পরিয়ে দিয়েছে। বাচ্চাদের এগুলো পরলে বেশ মিষ্টি লাগে, যাই হোক। এই যে কিন্তু কিছুতেই রাখছে না, খুব অস্বস্তি হচ্ছে আর কি, তো কিছু করার নেই আর কি, একটুখানি সময় তো রাখতেই হবে। আর এই যে দেখো, ঠাকুর মশাই এদিকে এখনই হয়তো মুখে ঠাকুরমশাই তো মুখ এঁঠো করে দিয়েছে। এবার হলো বাদ বাকি সময় পেলে এবার দাদু খাওয়াচ্ছে আর কি, ঠিক আছে। যেহেতু প্রথমবার খাচ্ছে, পায়েসটা মুখে দিয়েছে, তো পায়েসটা যেহেতু মিষ্টি মিষ্টি, বেশ ভালোই চেটে চুটে খাচ্ছে আর কি, টুকটুক করে। এবার চুপ করে আছে, এবার কান্নাকাটি করছে না। তো ফুল টুল দিয়ে আশীর্বাদ টাশীর্বাদ করার পরে এবার আসবে হলো তোমার মামা। দাদুর পরে এবার দেবে হলো মুখে ভাত মামা। তো দেখতে থাকো। তো তিনবার করে মানে দিতে হয় আর কি, তো তিনবার করে দাদু মুখে দিয়ে দিচ্ছে আর কি অন্নটা। আর ফাইনালি চলে এসে দেখো যে মামা, এবার মামার কোলে নিচ্ছে। তো আর এদিকে মা আবার ঢুকে একটু আশীর্বাদ করে দিল, আর ঢুকে আশীর্বাদ করে দিয়েছে এখানে। তো মামা এবার ভাত খাইয়ে দিচ্ছে, ভাত বলতে পায়েসটাই মুখে দিয়েছে আর কি, পায়েসটাও ভালো খাচ্ছে আর কি, গ্যাসটা টুকটুক টুকটুক করে খাচ্ছে। আর মালা ফালাগুলো রয়েছে, তো খুব বিরক্ত হচ্ছে, কান্নাকাটি করছে, তো ওই জন্য মাথার মুকুটটা একটু খুলে দেওয়া হলো আর কি। আর এই যে প্রচণ্ড গলারও খুব অস্বস্তি হচ্ছে আর কি, তো কিছুতেই রাখতে চাইছে না। আর একটু গরমও ছিল, বেশ ভালোই গরম ছিল। তো মামার তো হয়ে গেছে, মামার পরে সে হলো এবার ওই ওর কাকা। তো সবাই মোটামুটি মুখে অল্প অল্প করে প্রসাদ দিয়ে আর কি, তো সবাই আশীর্বাদ করছে, যে যা দেওয়া সবাই দিচ্ছে আর কি। তো কী কী পেয়েছে না পেয়েছে সেগুলো তোমাদের পরে শেয়ার করে দেবো, আর এখন কন্টিনিউ দেখতে থাকো। তো অলরেডি 4-5 মিনিট হতে হতেই চলো ভিডিওটা, নেক্সট পার্টটা হয়তো আর দেখাতেও পারবো না, যাই হোক আর একটুখানি দেখিয়ে শেষ করে দেবো। তো পরের পার্টটা আবার তোমাদের পরের পার্টে দেখাবো, পরের ভিডিওতে দেখাবো। তো যে সবাই আশীর্বাদ করছে এক এক করে, তোর কাকা হয়ে যাওয়ার পরে এবার আসবো আরেক দাদু, মানে আমার বাবা আর কি। তো যে এরপরে চলে এসছে হলো বাবা, তো আর খুব বিরক্ত হচ্ছে অনেকটা সময়, তো কান্নাকাটিও করছে, যে ফাইনালি চলে এসছে আমার বাবা। তো এবার বাবা মুখে প্রসাদ দেবে। তো ওই যে দেখো, আবার একটু পায়েসটা ভালো লাগছে বলে টুকটুক করে খাচ্ছেও আর কি, ভালো লাগছে মিষ্টি মিষ্টি আর কি। তো
বাবাও হয়ে গেল। তো এইভাবে পাশে থেকো, আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর যার চ্যানেলে নতুন ছিল তারা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করো, যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এই পাশে থেকো। তো যাই হোক, এবার সবাই দেখো বাইরে চলে এসছে, এবং আর বাদ বাকি যা রিচুয়াল আছে সেটা হলো তোমার বাইরেই হবে। আর এই পার্টটা আমি তোমাদের পরের ভিডিওতে শেয়ার করবো কী হলো না হলো বাইরে, ঠিক আছে? তো চলো সবাই খুব ভালো থেকো আর টাটা। আর ভাল লাগবে না, আর ভাল লাগবে, আর ভাল লাগবে।